অর্থকষ্টে কি আপনারও দেয়ালে পিঠ ঠেকে গেছে? তাহলে বন্ধু, আপনার চোখের সামনে যে জিনিসটি থাকে সেটিকে আজই সরিয়ে ফেলুন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে। এই ধার্মিক চ্যানেলে যারা আজকে নতুন দর্শক বন্ধুরা এসেছেন তাদেরকে সাদর অভ্যর্থনা, এবং আপনাদের ভালোবাসায় আমাদের এই চ্যানেলটিকে আরও বড় করুন। তো দর্শক বন্ধুরা, আজকে আমি ঝাঁটার কয়েকটি উপায় নিয়ে চলে এসেছি। বিশেষ করে এই পৌষ মাস এখন চলছে, বলতে গেলে প্রায় হাফ দিন হয়েই গেল। যে দিন কয়টি বাকি আছে তার মধ্যে রবিবার দিন আপনারা ঝাঁটায় একটি জিনিস বেঁধে দেবেন। মনে রাখবেন, রবিবার রাতেই কিন্তু আপনারা এই কাজটি করবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের কাছে সমস্ত জিনিসটাই ক্লিয়ার হয়ে যাবে। আমি আপনাদেরকে ভালো করে সব বিষয়টা স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তবে তার আগে আপনাদেরকে কয়েকটা মূল কথা জানিয়ে দিতে চাই, যেগুলো আমরা সবসময় মানি না। কিন্তু আপনি কি জানেন, ঝাঁটা সম্পর্কিত বাস্তু সর্বদা মানা উচিত, তবেই পরিবারে সুখ শান্তি বজায় থাকে। হ্যাঁ, এই কথাটা শুনে হয়তো আপনারা হাসবেন, বা আপনাদের মনে হতেই পারে একটি ঝাঁটার দ্বারা কী করে এটা সম্ভব। কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা কিছুটা ভুল। আর ঝাঁটার সঙ্গে সম্পর্কিত বাস্তু না মানলে, কিছু ভুল কাজ করে ফেললে, তা মানুষকে দরিদ্র করে তোলে। হ্যাঁ, এমন কিছু টোটকা উপাচার ক্রিয়া রয়েছে যা মানুষকে টাকা পয়সা যেমন পাইয়ে দিতে পারে, ঠিক তেমনই এমনও কিছু নিয়মকানুন রয়েছে যা না মানলে, যেগুলো এড়িয়ে চললে আমাদেরকে গরিবও করে দিতে পারে। ঝাঁটা বা ঝাড়ু ভালো ভাষায় বললে, এই ঝাড়ু শুধু বাড়ির ময়লাই দূর করে না, একে বাড়িতে যদি সঠিকভাবে রাখা যায়, এ আমাদের সৌভাগ্য বৃদ্ধি করে গৃহে সুখ শান্তি সমৃদ্ধিও এনে দিতে পারে। আবার ভুল জায়গায় রাখলে এবং ভুলভাবে ব্যবহার করলে গৃহে দারিদ্রতাও নিয়ে আসে। বাস্তুশাস্ত্র বলছে, গৃহে ঝাড়ু বা ঝাঁটা যদি ভেঙে যায়, তাহলে নতুন যখন ঝাঁটা কিনবেন অবশ্যই আপনাকে কিছু জিনিস মাথায় রেখেই কিনতে হবে। মনে রাখবেন, শনিবার হচ্ছে নতুন ঝাঁটা বা ঝাড়ু কেনার জন্য সেরা দিন। হ্যাঁ, এই দিনে আপনি যদি আপনার ঘরে নতুন ঝাঁটা কিনে আনতে পারেন, তাহলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি বাড়বে। তারই সাথে সাথে দেবী লক্ষ্মী সর্বদা আপনার বাড়ির মালিকের প্রতি সদয় থাকবেন। অর্থাৎ আপনার বাড়িতে যে ব্যক্তি বা যজন ব্যক্তি ইনকাম করেন, তাদের ওপরে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি বর্তাবে। আপনি কি এটা জানেন, বাস্তুশাস্ত্র অনুসারে নতুন ঝাঁটা সব সময় কৃষ্ণপক্ষ দেখে কেনা উচিত, আর যদি আপনি শুক্লপক্ষে নতুন ঝাঁটা কেনেন বাড়িতে আনলে, তা কিন্তু অত্যন্ত অশুভ ফল দেবে। আপনি কি আপনার চোখের সামনেই সর্বদা ঝাড়ু বা ঝাঁটাকে রেখে দেন? বাস্তুমতে ঝাঁটা বা ঝাড়ু কখনোই চোখের সামনে রাখতে নেই, বিশেষ করে বাড়িতে প্রবেশ করলেই যেন কারোর চোখ ওই ঝাড়ু বা ঝাঁটার ওপরে না চলে যায়। তাই এমন জায়গায় লুকিয়ে রাখা উচিত বা আড়াল করে কিছু ঢাকা দিয়ে রাখা উচিত, যাতে সবার নজর খুব সহজে না পড়ে। এবং বাড়িতে ঝাঁটা উত্তর পূর্ব দিকে কখনোই রাখা উচিত নয়, এতে বাড়িতে টাকা পয়সা আসতে বাধা পায়। আপনি দক্ষিণ
অথবা দক্ষিণ পশ্চিম যে দিক আপনার বাড়ির সেই দিকেই ঝাঁটা রাখাকে শুভ বলে গণ্য করা হয়। আর ঝাঁটা আগেই বললাম সবসময় লুকিয়ে রাখবেন, বাড়িতে লোকজন আসা যাওয়ার সময় যেন দেখতে না পায় এমন জায়গায় রাখা উচিত। আর শোয়ার ঘরে ঝাঁটা রাখা থেকে বিরত থাকুন। রান্নাঘরে ঝাড়ু রাখা উচিত নয়, এতে ঘরে খাদ্যের অন্নের অভাব হয়। সূর্য ডুবে যাওয়ার পরে অর্থাৎ সূর্যাস্তের পর কখনোই বাড়ির মধ্যে ঝাঁটা লাগানো উচিত নয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঝাড়ু দিলে মা লক্ষ্মী সেই পরিষ্কার পরিচ্ছন্ন গৃহে প্রবেশ করেন এবং তিনি প্রসন্ন হন, সম্পদের আগমনের পথও কিন্তু আপনার সামনে তখন খুলে যাবে। বন্ধুরা, বাস্তু বলছে খাবার খাওয়ার স্থানে মা অন্নপূর্ণার বাস, তাই এমন জায়গায় ঝাড়ু রাখলে অন্নের বা খাদ্যের অভাব যদি যেমন হবে তেমনই পরিবারের সদস্যদের স্বাস্থ্যহানি হতে পারে। তাই আপনি কিন্তু বাস্তুকে এড়িয়ে চলে যেতে পারবেন না, এতে আপনার আপনার পরিবারের নানান রকম ক্ষতি হওয়ার আশঙ্কা বেড়ে যাবে। তাই সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে এবং নিজে ও নিজের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বাঁচতে আপনারা যে যে নিয়মগুলি আমি বলে দিলাম ঝাড়ু বা ঝাঁটার সম্পর্কে এগুলি মেনে চলবেন। এছাড়া আপনি রবিবার দিন রাত্রে ঝাড়ু বা ঝাঁটায় একটি সাদা রঙের সুতো, হ্যাঁ বন্ধুরা, সাদা রঙের সুতো বেঁধে দেবেন, এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হবেন। যে ঝাঁটার যেখানটা ধরে হাতলটা ধরে ঝাঁট দেন, ঘর দুয়ার পরিষ্কার করেন, সেই স্থানে এই ঝাড়ু বা ঝাঁটার সেই স্থানে ওই সাদা সুতো বেঁধে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। যদি আপনি মনে করেন এর থেকে আপনি নতুন তথ্য জানতে পেরেছেন বা এর থেকে সমৃদ্ধ হয়েছেন 1%, তাহলে এই ভিডিওটি আপনি আপনার কাছের মানুষদেরকে শেয়ার করে দিন, যাদের আপনি ভালো চান, কারণ আপনারও ভালো হোক, তার পাশাপাশি এই জগৎ সংসারে সকলের মঙ্গল হোক, আমি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজ এখানে আমি বিদায় নিচ্ছি, তবে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীকালে এই ধরনের আরও অনেক উপকারী ভিডিও, অজানা তথ্য আপনাদেরকে জানিয়ে যাব যা আপনাদের উপকারে লাগবে, এবং আপনারাও এই বিষয়গুলি মেনে চললে ভালো থাকবেন। আজকের ভিডিও এইটুকুই।